ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 10টা। সকালে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, তবে আমার বর এখনো খায়নি, ওই মাত্র ঘুম থেকে উঠলো, আমরা টিফিন খেয়ে নিয়েছি। এখন একটু যাব বাজারে, বাজারে বলতে দশকর্মার দোকানে যাবো। পুজোর জন্য কিছু জিনিসপত্র কেনা রয়েছে, সেগুলোই কিনতে যাব। তারপরে ওখান থেকে এসে উড়ে রান্না বান্না করবো। তো এখন আমরা এসে গেছি দর্শকর্মার দোকানে, আর এই দোকানটা বেশ বড় দেখছি, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে বলতে গেলে। আর এর আগের দিনেও একটা দর্শকর্মার দোকানে আমি গিয়েছিলাম, সেখানে সব কিছু পাইনি, তো যেগুলো পেয়েছিলাম সেগুলো নিয়েছিলাম, বাকি জিনিসগুলো আজকে এখান থেকে নিয়ে নেবো। এখন 1টা বাজে, আর ভাত বসিয়ে দিয়ে এসেছি, কুমড়ো ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, আর এবারে গিয়ে ডাল করবো, আর করবো ওলের তরকারি। আমার বরের ওল খেতে এত ভালো লাগছে, যখনই বাজারে যাচ্ছে ওল নিয়ে চলে আসছে। সারা গরমকালটা ওল খেলাম, এখন শীতকাল পড়ে গেছে, এখনও ওল খেতে হবে। তো যাই হোক, ওলের তরকারিটা তো ভালো করেই করবো, ওলের তরকারিটা আমি আজকে আর খাবো না, কারণ আজকে আমি পেঁয়াজ রসুনটা খাচ্ছি না। তো আমার জন্য হবে ডাল আর উচ্ছে ভাজি আর কুমড়ো ভাজা, তো ওইগুলো পেঁয়াজ ছাড়াই করছি। আর ওলের তরকারিটা ভালো করে করছি, আর আমার ননদ আর বর খাবে, তো ননদকে দুপুরেও দেবো, রাত্রিদের জন্যও করে নিয়েছি। রাত্রি আর কিছু রান্নাবান্না করবো না, শুধু রুটি করবো আর হয়তো একটু আলু ভাজবো, আমার জন্য ব্যাস। আর এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সকালবেলা। ঘুম পাচ্ছে এখন 1টা বাজে, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করি আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর এখন আমি ডালটা করবো, ভাত তো হয়ে গেছে, কুমড়ো ভাজা উচ্ছে ভাজা এগুলোও হয়ে গেছে, আর ডালটা আজকে খুব শর্টকাটে করবো, তো এখানে আমি কুকারেই করে নেবো আজকে। আর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল, আর এবারে দিয়ে দেবো আমি 5 ফোড়ন আর 0 লঙ্কা। তারপরে ডালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, রোজ যেরকম ডালটাকে সিদ্ধ করে নিই তারপরে ডালটাকে সাঁতলাই, সেভাবে আজকে করবো। আর এবারে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, তারপরে ভালো করে মিশিয়ে দেবো ডালের সঙ্গে। তারপরে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ জল, তারপরে কুকারে ঢাকা বন্ধ করে সিটি দিয়ে দেবো 4-5টা, ব্যাস। এভাবেই আজকে একদম শর্টকাটে ডাল করছি আমি, কারণ রান্না করতে তো একদমই ইচ্ছা করছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, যত শর্টকাটে রান্না করতে পারি এটাই করছি। আর ওলের তরকারির জন্য ওলটাকে আমি আগে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এবারে ওলটা একটু ভেজে নেবো। আর আজকে অনেকটাই ওল রয়েছে, তো আলু একটু কম দিয়েছি, তো যা ওল এনেছিলো এর আগে আমি একদিন তরকারি করেছিলাম, বাকিটা যা ছিল পুরোটাই আজকে রান্না করে দিচ্ছি, কারণ ওল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ওলকে, তো যতটা ছিল সবই আজকে রান্না করে দিচ্ছি, এটাই খেতে নেওয়ার পরে। তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর এবারে ওল আর আলুটাকেও দিয়ে দিলাম, ভেজে রাখা ওল আলুটা, এটাকেও ভালো করে একটু কষিয়ে নেবো মশলার সাথে, তারপরে দিয়ে দেবো আমি জল, আর তারপরে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। যাচ্ছি পুচুকে খুঁজতে, এখন ওকে ঘরে না রেখে দিতে পারে, আমি পড়াতে যাবো, পিছন পিছন যাবে। বাবা পুচু, ও পুচু, পুচু চল, পুচু চলে আয়। তো
পুচুকে ধরে আনলাম। আর এখন বাজে হচ্ছে 6:30, একটু পরে পড়াতে যাব। আর বাড়িতে যে পড়তে আছে সে তো এখন আসছেই না পড়তে, তো আমার এখন বাড়িতে পড়ানো। আর সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, এখন একটু টিভি দেখছি। আর এই 2-3 দিন ধরে আমি সন্ধ্যাবেলা প্রত্যেক দিনই সিরিয়াল দেখছি। আগে আমি খুব একটা সিরিয়াল দেখতাম না, খুব কম, মানে কয়েকটা রিয়েলিটি শো দেখতাম, সেগুলোই দেখতাম। কিন্তু এখন মানে বাড়িতে গিয়ে, পুজোর সময় বাড়িতে গিয়েছিলাম, তো মা দেখলাম যে কয়েকটা সিরিয়াল দেখছি, আমারও বেশ ভালো লাগছিলো দেখতে, তো এইগুলোই এখন দেখছি আমিও। আর আজকে তো সবাই এখানে বলতে গেলে পুজো, লক্ষ্মী পুজো করে নিয়েছে, শুধু আমিই করিনি, আর আমাদের ওখানে সবাই করছে না, এখানে সবাই করে নিচ্ছে। আর এখানে এখানে প্রথম কথা হচ্ছে ব্রাহ্মণ পাওয়া যায় না। আমি অনেকজনকে জিজ্ঞাসা করলাম যে ব্রাহ্মণ দিয়ে পুজো করাবে না নিজে করবে, তো বলছে এখানে ব্রাহ্মণ পাওয়া যায় না, তো ওরা নিজেরাই পুজো করবে, আর আমিও নিজেই করব। আমি তো এখানে ঠিকঠাক কাউকে চিনিই না, কাকে মানে কোন ব্রাহ্মণকে বলবো, কে পুজো করে না করে আমি এখানে কিছুই জানি না, তো কাকে বলতে যাবো, ওই জন্য আমি নিজেই করে নেবো। আর খুব বেশি আয়োজন করবো না, কারণ আমার মানে ঠাকুরের বাসন সেরকমভাবে নেই, খুবই কম ঠাকুরের বাসন কিনতে হবে, কিন্তু এখন তো এই মুহূর্তে নেই। বড় করে পুজো করলে না খুব ভালো লাগে, আমার বাড়িতে আমার মা করতো, তো অনেক কিছু করতো, লুচি, 5 রকম ভাজা। প্রথম কথা হচ্ছে বাড়িতে থাকলে আমি প্রত্যেকটা উৎসব মনে হয় যে হ্যাঁ কিছু পুজো বা কিছু হচ্ছে বাড়িতে, এটা মনে হয়। এখানে তো ওরকম কিছুই না, এখানে যে যায় সেটার মতো, তো এখানে পুজো উৎসব এসব কিছুই মনে হয় না আমার। নাহলে আজকে লক্ষ্মী পুজোর দিনকে যদি বাড়িতে থাকতাম তো কত মজা হতো, তো আশেপাশে সবার বাড়িতে হতো, আমার বড় মা আছে, বৌদি মানে কাকিমারা আছে আশেপাশে, তো সবার বাড়িতে যেতাম প্রসাদ আনতে, সবাই আমাদের বাড়িতে আসতো, বাচ্চারা আসতো। আর আমার দায়িত্ব থাকতো আলপনা দেওয়া, আমার তো বাড়িতে আলপনা দিতামই, তাছাড়া বড় মাদের ঘরে, আর তারপরে আমাদের পাশে কাকিমাদের বাড়ি আছে, তারাও ডাকতো আলপনা দেওয়ার জন্য, আর বলতো প্রসাদ আনতে আসবি, যেতাম, ওরাও আসতো, খুব মজা। ওখানে প্রত্যেকটা উৎসব পুজো ফিল করতে পারি, এখানে সেটা হয় না। ওই জন্য ইচ্ছা হয় যে প্রত্যেকটা পুজোয় আমি বাড়ি চলে যাই, কিন্তু সবসময় তো সেটা পসিবল নয়, এখানেও তোমাকে থাকতে হবে। আর আমি কালকে পড়াতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করছিল যে কালকে কি ছুটি থাকবে, বললাম না ছুটি না, যেহেতু পুজো করবো না ছুটি করে কি করবো, তাই না? আর ছুটি করতে আমারও ভালো লাগে না, ছুটি করে কী বা করবো, ঘরেই থাকতে হবে। আর ঘরে তো একা একা বোর লাগে একদম, যখন আমার শাশুড়ি মা ছিল না ঘরটা ভালো লাগতো, মানে ঘরটা ঘর বলে মনে হতো। আমার বড় বলছিলো যে মাকে তাদের নিয়ে চলে আসবো, কারণ ঘরে থাকলে মনে হতো বাড়িতে কেউ আছে, সবসময় ডাকাডাকি করতো, কথা বলতো। এখন ঘরটা পুরো চুপচাপ, সেই আগে যেরকম আমি একা থাকতাম সেরকমই হয়ে গেছে। তো শাশুড়ি এখন আসবে না, শাশুড়ি আসবে হয়তো এখনও 1-2 সপ্তাহ পরে, তারপরে যখন আবার গ্রামে চলে যাবে আমি আবার একা হয়ে যাব। আর স্কুল খোলার তো নামই নেই, এবছরে মনে হয় স্কুল খুলবে না, স্কুল খুললে অনেকটা সময় আমার কেটে যায়, এবছরে মনে হয় স্কুল খুলবে না, সেই আবার 2021-এ দেখা যাক। এটা আমাদের বাড়ির পাশের বাড়িটা, খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে। এখন রাত 10টা বেজে গেছে, আর এখন আমি রান্না করব। আর এক্ষুনি কি হয়েছিল, আমি হলেতে মায়ের সাথে কথা বলছিলাম, আর ও পুচুকে দেখলাম যে ও বাথরুমের দিকে ঢুকছে, তারপরে কথা বলা হয়ে যাওয়ার পরে পুচুকে আনতে গেলে পুচুর জন্য দুধ গুলেছি, দুধগুলোকে আনতে গেছি বাথরুমে, দেখি যে পুচু নেই, বাথরুমকে দেখি পুচু নেই, তারপরে মনে হলো পুচুকে বাথরুম থেকে বেরিয়ে ঘরে গেছে। পুরো ঘর খুঁজলাম, স্টোর রুম, রান্নাঘর সব কিছু খুঁজলাম, দেখলাম পুচু নেই। তখন আমার মনে হলো যে বাথরুমে তো একটা জানলা আছে, জানলা দিয়ে চলে যেতে পারে, তো আবার বাইরে গেলাম, বাইরে গিয়ে পুচু পুচু করে ডাকলাম, দেখলাম পুচু বেরিয়ে গেছে, এত বদমাইশ হয়ে গেছে। আমার আজকের মতো সব কাজ কমপ্লিট, এবারে মুখে একটু কিছু মাখবো, কারণ এখন শীতকাল পড়ে গেছে। শীত কিছু মাখবো বলতে, এতদিন আমি অ্যালোভেরা জেল মাখতাম, আর এখন আমি নিভিয়া সফটটা মাখছি, তো ওটাই মাখবো। মুখটা ধুয়ে এসেছি গোলাপ জল, তো মুখটা ধুয়ে এসেছি, এবারে একটু গোলাপ জল লাগিয়ে নেবো, আর তারপরে আমি নিভিয়া সফট মাখবো, ব্যাস আর কিছু না। আর ঠোঁটে একটু বোরোলিন, ব্যাস এটুকুই আমার স্কিন কেয়ার করতে বাকি রয়েছে। আর এখন একটু টিভি দেখবো, বিছানার অবস্থা খুব খারাপ, বিছানা ঠিকঠাক করে, ঠিকঠাক বিছানার অবস্থা কি। আর সব কাজ সেরে এসে যদি বিছানাটা ঠিকঠাক গোছানো পাই তাহলে শুয়ে আরাম, এখন যদি আমাকে বিছানাটা গোছাতে হয়েছে না, আর ভালো লাগে না। দুপুরবেলা আমি অনেক ঘুমিয়েছি, দুপুরে আমার খুব ঘুম পাচ্ছিলো, তাড়াতাড়ি করে কোনো রকমের রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়েছি, খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছি 4:45। কতক্ষণ ঘুমানোর পরে এত তাড়াতাড়ি আজকে আমার ঘুম আসবে না, এখন আমি টিভি দেখবো, তারপরে যখন ঘুম পাবে টিভিটা অফ করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, টাটা, গুড নাইট।